সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা ব্যবসার আয়তা সম্পর্কে পড়ব। শুরুতেই ব্যবসার আয়তার মধ্যে কি কি রয়েছে দেখে নিই। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। প্রথমে দেখে নিই শিল্প। পাট প্রথম চিত্রে দেখতে পাচ্ছি। পাট একটি কলে কারখানায় প্রক্রিয়াকরণ করা হচ্ছে এবং সেটা থেকে বিভিন্ন দ্রব্য তৈরি করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কর্ম প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এর উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে। আমরা যদি একটু সংক্ষেপে বলি, প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ বা এর ব্যবহার করে বিক্রয়যোগ্য উপযোগ সৃষ্টি প্রক্রিয়াকে শিল্প বলে। আমরা দেখতে পাচ্ছি পাট কিন্তু প্রাথমিক শিল্প, আর পাট থেকে যখন প্রক্রিয়াকরণ তৈরি করে নতুন পণ্য তৈরি করা হয়েছে সেটা গৌণ শিল্প। আমরা দেখতে পাচ্ছি বাণিজ্য। শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী পরবর্তী শিল্পে বা প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল কাজ সম্পাদিত হয় তার সমষ্টিকে বাণিজ্য বলে। উপরের চিত্রে দেখা যাচ্ছে যে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে বিক্রি করা হচ্ছে বা ভোক্তারের কাছে বিক্রি করা হচ্ছে। নিচের একটি চিত্রে দেখা যাচ্ছে যে ওই পণ্যটি তৈরি করতে কিছু উৎপাদিত পণ্য ব্যবহার করা হয়েছে। প্রত্যক্ষ সেবা, ডাক্তারের সেবা প্রত্যক্ষ সেবা, রিক্সা চালকের যে যাত্রী সেবা সেটাও প্রত্যক্ষ সেবা, বাসের যাত্রীদের সেবা দেয় সেটা প্রত্যক্ষ সেবা, উকিল বা কোনো অ্যাডভোকেট যে আইনি সেবা দেয় সেটাও প্রত্যক্ষ সেবা। সব মিলিয়ে বলতে পারি সাধারণত প্রত্যক্ষভাবে বা সরাসরি যে সেবা দৈহিক বা মানসিক শ্রম ব্যবহার করে দেয়া হয়ে থাকে তাকে প্রত্যক্ষ সেবা বলে। ধন্যবাদ সবাইকে।